Así que, সিনারি আকাশি হব, প্রথমে কি করবে, একটা মানুষ আঁকব, প্রথম মানুষটা দেখো প্রথমে একটা হালকা করে যখন ডি লিখবে, ডি হলো ডি এর আগে আমরা যেভাবে মুখ আঁকা শিখেছি ডি থেকে তিন ভাগ, নাক, নাকের পরে দুটো লাইন, চোখ, এখান থেকে আমরা জানি কান থেকে, কানটা হয় নাক থেকে একদম পুরো লাইন পর্যন্ত, কান করলাম, এরপর হচ্ছে আমাদের যে মুখটা এঁকেছিলাম ঘাড় থেকে দুটো হয় কোমর পর্যন্ত, এবং ঘাড় থেকে কোমর পর্যন্ত যা হয় কোমর থেকে হাঁটু পর্যন্ত সমান লাইন হয়, থেকে পা পর্যন্ত সমান হয়। এরপরে কি করবো, এখান থেকে হাত করব, আমি এখন আঁকছি একটা মেয়ে পুজোর থালা নিয়ে যাচ্ছে, ডাক্তারটা খুব সহজ করে এইখান থেকে যেহেতু এটা কোমর এটাকে এদিক থেকে নিয়ে যোগ করে দেবে, এবং এইখান থেকে ফাইল লাইন যুক্ত হলো, এখান থেকে এই ফাইল লাইন যুক্ত হবে, ড্রয়িং করার সময় যখন মেন সাবজেক্টটা প্রথম ড্রয়িং করেছিলাম সিজারটা রং করার সময় অন্য হবে, রং করার সময় দূর থেকে রং করে আসবে সাবজেক্টটা শেষ করে রং করবো।
ঘোরা ফেলেছে বলে ড্রয়িংটা করার পরে আমি একটা লাইট ফেলে দেবো। সবসময় চেষ্টা করবো যে মানুষের সামনে দিকটা লাইট ফেলার, অর্থাৎ এদিক থেকে সুস্থ ধরে নেবো তাহলে গাছটা একটা লাইট হবে, এদিকটা ওদের ডার্ক হবে, সেরকমভাবে ড্রয়িংটা ওই দিকটা একদিকটা হালকা ওই দিকটা ডিফ। সরাসরি পাড়ার ব্যবহার করতে নেই